অতিরিক্ত হারে চুল ঝরে পড়ছে, চুল ঝরতে ঝরতে মাথায় ছোট ছোট টাকও পড়ে যাচ্ছে, মাথায় উকুন খুশকিতে ভরে গেছে, অল্প বয়সে চুলে পাকও ধরেছে, চুল কোনোভাবেই ঘন কালো লম্বা করতে পারছেন না, তাহলে এটা 3 দিন লাগান। আপনার অল্প বয়সে পেকে যাওয়া সাদা চুল কালো হবে, ছোটটাকে নতুন করে চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, উকুন খুশকি উধাও হবে, চুলকে ঘন কালো লম্বা করবে। এটা প্রস্তুতের জন্য একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল দিয়েছি, আর লাগবে রসুন, লবঙ্গ। আমি এখানে রসুনের মধ্যে বেশ কিছু পরিমাণে লবঙ্গ গেঁথে নিয়েছি, খোসাসহ আস্ত রসুনটা এভাবে ব্যবহার করেছি যাতে করে খুব দ্রুত পুড়ে না যায় এবং রসুনের নির্যাসটা খুব আস্তে ধীরে তেলের মধ্যে যায়, তেলটা কার্যকরীভাবে তৈরি হয়। আপনারা চাইলে রসুনের কোয়া ছাড়িয়ে দিতে পারেন এবং লবঙ্গ আলাদা করেও দিতে পারেন। এভাবে দিলে খুব দ্রুতভাবে পুড়ে যাবে না, এটা অটোমেটিকলি আস্তে আস্তে খুলে যাবে। এরপরে এখানে 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরা, 1 চামচও দিয়েছি রোজমেরি আর 2টো তেজপাতা। রোজমেরিটা চুলের যত্নে ভীষণ উপকারী, চুলের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা রয়েছে রোজমেরির। আয়ুর্বেদ শাস্ত্রে রোজমেরির অনেক অনেক উপকারিতা এবং গুণাবলীর কথা বলা হয়েছে, আপনারা চাইলে আয়ুর্বেদ বই পড়ে জেনে নিতে পারেন বা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি প্রতিটা উপাদানই চুলের যত্নে ভীষণ উপকারী। এটা মিনিমাম 3 থেকে 4 মিনিট একদমই লো আছে, নাড়াচাড়া করে জাল করলেই তেলটা প্রস্তুত হয়ে যাবে, এরপর ঠান্ডা করে চাকতির সাহায্যে ছেঁকে নিলেই প্রস্তুত হয়ে যাবে। আপনি চাইলে পুরো 1 মাসের জন্য তেলটা বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারেন, বাহিরেই রাখা যাবে, নষ্ট হবে না। এবার এটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। আপনার চুলের যত্নে যত কিছুই ব্যবহার করেন না কেন, যত প্যাক যত কিছুই ব্যবহার করেন না কেন, চুলের আসল পুষ্টি বা খাদ্য হচ্ছে তেল। চুলের যত্নে আপনাকে তেল ব্যবহার করতেই হবে, তাই আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে হার্বাল তেল বা ভেষজ উপায়ে তৈরি তেল আপনার চুলের যত্নে ব্যবহার করা। তেল ব্যবহার করলে আপনার চুলের নানা ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। এটা আপনি ব্যবহার করবেন রাতে, আপনার চুলে যে ধরনের সমস্যা রয়েছে সেই ধরনের সমস্যার জন্যই আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা না থাকলেও ব্যবহার করতে পারেন যাতে করে সমস্যা তৈরি না হয়। রাতের বেলাতে পুরো চুলে খুব সুন্দর করে এটা লাগাবেন, সারা রাত রেখে দেবেন, প্রয়োজন হলে পরের দিন শ্যাম্পু করে নেবেন। এই নিয়মে সপ্তাহে 3 দিন করে এটা ব্যবহার করতে হবে, ছেলে মেয়ে টিনেজার বাচ্চা সবাই এটা ব্যবহার করতে পারবে। এটা আপনি বেশ কিছুদিন টানা ব্যবহার যদি করেন তাহলে চুলের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন, পাকা চুল ধীরে ধীরে কালো হবে, আপনার ছোট ছোট টাকে নতুন করে চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, মাথার উকুন খুশকি উধাও হয়ে যাবে, চুল ঘন কালো লম্বা হবে। আর এগুলো যে 1-2 দিনেই হয়ে যাবে এমনটা কিন্তু নয়, আপনাকে সময় নিয়ে ধৈর্য ধরে লং টাইম ব্যবহার করতে হবে, তাহলেই আপনি রেজাল্টটা পজিটিভ পাবেন। আপনারা অনেকেই আছেন হার্বাল তেল প্রস্তুত করেন, নিজের চুলের যত্নে ব্যবহার করেন, কী কী উপাদান দিয়ে প্রস্তুত করেন চাইলে কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে ট্রাই করবেন এটা। ধন্যবাদ।